অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী চব্বিশে নভেম্বর আগরতলার এগিয়ে চলার সঙ্গে এক রক্তদান শিবিরের আয়োজন করা হবে এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয় পাশাপাশি আগামী তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন সভাপতি সুমিত সাহা উপস্থিত ছিলেন পেট্রোল শ্রীকান্তি দেব সহ সভাপতি কান্তি সেন সম্পাদক সৈকত বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় কারণ হয়েছে আমাদের একটা অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু সামাজিক কাজে আমরা লিপ্ত হই আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে তার মধ্যে একটা যেটা এবাদের নতুন কমিটি হওয়ার পরে যেটা আমরা ইমিডিয়েট যা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পেইন ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা